আগুনে পুড়ছে ক্ষেতের ফসল। কৃষকের বুক ফাটা কষ্ট হলেও উপায় নেই, কারণ ছত্রাকজনিত ব্লাস্ট বা বিস্ফোরক। এ রোগের প্রাদুর্ভাব এবারই বাংলাদেশে প্রথম হলেও 1985 সালে প্রথম দেখা দেয় ব্রাজিলে, পরে তা আর্জেন্টিনা, বলিভিয়া, প্যারাগুয়ে এবং উরুগুয়েতে দেখা দেয়। তাতে বিনষ্ট হয়েছিল কয়েক হাজার কোটি টাকার গম। বাংলাদেশও এবছর বিনষ্ট হয় 15,000 হেক্টর জমির গম। ব্লাস্ট রোগের কারণে চাপা কষ্টে কৃষকরা যখন দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে, তখন কিছু মানুষ রয়েছেন কৃষকের দুঃখ লাঘবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর তোফাজ্জল ইসলাম তাদেরই একজন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে যখন জাপানের হোকাইডো বিশ্ববিদ্যালয়ে এমএস করতে মন বসু স্কলারশিপ নিয়ে যায়, তখন ওই ল্যাবের মধ্যে প্রফেসর সাতোশি তাহারা, তার মেইন ফোকাস ছিল আপনার নিউ ন্যাচারাল প্রোডাক্ট ডিসকভার করা। এবং আমি তখন আপনার ওখানে অ্যান্টিবায়োটিক ডিসকভার করার যে অনুপ্রেরণাটা পাই, কিন্তু মূল সমস্যা ছিল অ্যান্টিবায়োটিক ডিসকভারির ক্ষেত্রে আপনাকে কিন্তু অর্গানিক কেমিস্ট্রির খুব স্ট্রং ব্যাকগ্রাউন্ড দরকার নতুন অ্যান্টিবায়োটিক ডিসকভার করার ক্ষেত্রে। তো সেটি আমি জাপানের হোকাইডো বিশ্ববিদ্যালয়ে ওই ট্রেনিংটা আমি পাই এবং ওখানে আমি 7 বছর পর্যন্ত কাজ করি। যিনি পত্রিকার পাতায় গমের ব্লাস্ট রোগের খবর দেখে ঝাঁপিয়ে পড়েন গবেষণায়। এই ছত্রাকটার জন্য অনুকূল আবহাওয়া হচ্ছে আপনার 18-30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। গাছের বিশেষ করে যখন ফুল আসে ওই সময়ে যদি তাপমাত্রা 18-30 ডিগ্রি সেন্টিগ্রেডের ভিতরে থাকে এবং যদি বৃষ্টি হয় এবং খুবই কুয়াশা হয়, গাছের পাতা যদি 10 ঘন্টার বেশি সময় আপনার ভিজা থাকে, তখন আপনার এই রোগটার প্রকোপ ভয়াবহভাবে বেড়ে যায়। আমাদের দেশে যে হুইট ব্লাস্ট বা গমের ব্লাস্ট রোগটা হয়েছে, এটা মূলত হচ্ছে ন্যাক ব্লাস্ট বলে। এটা এই যে আপনি শীষটা দেখছেন, গমের শীষ, এই শীষের এই ন্যাকের মধ্যে অর্থাৎ এই ঘাড়ের মধ্যে আক্রমণ করে এখানে যে পরিবহন তন্ত্র আছে, জাইলেম এবং ফ্লোয়েম, সেটাকে আপনার বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার কারণে পানি এবং আপনার পুষ্টি উপাদানগুলো গাছ যেগুলো শিকড়ের মাধ্যমে গ্রহণ করে সেটি উপরে যেতে পারে না এবং এখানে ক্লোরোফিলের অভাবে তখন এই দানাগুলো আর পরিণত হতে পারে না। কাজে এটা যদি আপনার এই দানা পুষ্ট হওয়ার আগে এই আক্রমণটা হয়, তাহলে ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমাদের দেশের প্রায় 8টা ডিস্ট্রিক্টের মধ্যে 15,000-এর বেশি হেক্টর জমির ফসলকে বিনষ্ট করেছে, কোনো কোনো ক্ষেত্রে 100 ভাগ পর্যন্ত ফলন নষ্ট হয়েছে, যার কারণে কৃষকরা গমটাকে কেটে বাড়িতে না এনে তারা পুড়িয়ে আপনার ধ্বংস করেছে। আন্তর্জাতিক খ্যাতনামা বিজ্ঞানীদের নিয়ে তৈরি করেন একটি দল।
যে দলের মাধ্যমে ব্লাস্টের ছত্রাকের জিনবিন্যাস উন্মোচন করে নিশ্চিত হন এর উৎপত্তি স্থল। টিস্যু কালেকশন করে তখন এটাকে আরএনএ লেটার সলিউশনে করে আমরা একটা সেট আমাদের ল্যাবে নিয়ে আসলাম, আর একটা সেট সরাসরি ফেডএক্সের মাধ্যমে আমরা ইউকেতে পাঠিয়ে দিলাম। এবং তারা আপনার তখন ইস্টারের হলিডে ছিল, তারা ছুটি ক্যান্সেল করে আপনার ওখান থেকে এমআরএনএ এক্সট্রাকশন করে হোল ট্রান্সক্রিপ্টম আপনার টোটাল 12 স্যাম্পলের তারা করেছে, প্লাস হচ্ছে 12 নন ইনফেক্টেড। আমাদের যে হুইট, আমাদের যে গম, এই গমেরও কিন্তু কোনো জেনোমিক ডাটা নেই, সেই জন্য এটারও সিকোয়েন্স করতে হয়েছে। সিকোয়েন্স করার পরে তারপরে ট্রান্সক্রিপ্টোমিক্স এই ডাটাগুলোকে আপনার বায়ো ইনফরমেটিক অ্যানালাইসিস আমরা করেছি, করে আমরা দেখেছি কি যে BR32 নামে একটা স্ট্রেইন যেটা ব্রাজিলে মহামারি করেছিল তার সাথে এর জেনোমিক ক্যারেক্টার একদম মিলে যাচ্ছে। তখন আমরা নিশ্চিত হলাম যে এটা ম্যাগনোপার্থে অরাইজি প্যাথোটাইপ ট্রিটিকাম, যেটা সাউথ আমেরিকাতে দীর্ঘ সময় যাবৎ একটা আতঙ্কের মতো বিরাজ করছে। এই জীবাণুটার আমাদের জীবাণুটার চরিত্র একই রকম, কিন্তু আমরা যেহেতু আর কোনো স্ট্রেইনের জেনোমিক ডাটা আপনার এই পাবলিক ডোমেইনে ছিল না, তখন আমরা চিন্তা করলাম এই ডাটাটাকে আমরা আমাদের র ডাটা ওপেন হুইট ব্লাস্ট নেট নামে একটা ওয়েবসাইটের মাধ্যমে ওপেন করে দেই সবার জন্য। এই মৌলিক গবেষণা নিয়ে নিবন্ধ লিখে বিখ্যাত বিজ্ঞান বিষয়ক জার্নাল ন্যাচারো। বিজ্ঞানী তোফাজ্জলের আশা, সর্বাধুনিক প্রযুক্তি জিনোম এডিটিং টেকনোলজির মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই ব্লাস্ট বিরোধী গমের জাত আবিষ্কার করবে বাংলাদেশ। এই রোগ জীবাণুটির প্রতিরোধী জাত উদ্ভাবনের জন্য আমরা পৃথিবীর আপনার লেটেস্ট যে টেকনোলজি ক্রিসপার কাস টেকনোলজি, যেটার মাধ্যমে জেনোম এডিটিং করে আমরা একেবারে এমন ফায়ার ওয়াল তৈরি করতে চাই জিন স্ট্যাকিংয়ের মাধ্যমে, বিভিন্ন রেজিস্ট্যান্ট জিন আমাদের গমের মধ্যে জাতের মধ্যে ঢুকিয়ে দিয়ে, যাতে এই জীবাণুও থাকবে আমাদের গমকে কোনো ক্ষতি করতে পারবে না। বিভিন্ন দেশের খ্যাতিমান বিজ্ঞানীদের সাথে কাজ করা এই বিজ্ঞানী দেশের জঙ্গলি গাছ জিগার ছাল থেকে তৈরি করেন হাইড্রোফ্লেভানল নামক জৈব পদার্থ, যা সূর্যের অতিবিঘ্ন রশ্মি প্রতিরোধী। বাংলাদেশের লানিয়া করুমেন্ডেলিকা জিগা বা কাফিলা একটা গাছ আছে, দেখবেন যে বন্য গাছ, আমরা বেড়া দেওয়ার জন্য ব্যবহার করি। ওই গাছের চামড়া খুবই পুরু, ওই চামড়া থেকে আমরা ডাইহাইড্রোফ্লেভানল 5 ডাইহাইড্রোফ্লেভানল নামক আপনার ন্যাচারাল প্রোডাক্ট ডিসকভার করেছি, যা যা যেগুলোকে গাছ আপনার ইউবি, এই সূর্যের যে ক্ষতিকর ইউবি, এই ইউবি থেকে প্রতিরক্ষার জন্য ব্যবহার করে। এবং আমাদের এই পেপারটা ফাইটোকেমিস্ট্রিতে পাবলিশ হওয়ার পরে এখন কানাডিয়ান সায়েন্টিস্টরা এইটা আপনার ইউবি স্ক্রিন যে আপনারা পাচ্ছেন, এই ইউবি স্ক্রিনে এটা অ্যাড করেছে। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশে ভৌগোলিক কারণে রয়েছে বহুমাত্রিক জীব বৈচিত্র্য। এখান থেকে বিভিন্ন অণুজীব সংগ্রহ করার জন্য হাতে নিয়েছেন মাইনিং বাংলাদেশ ব্লু গোল্ড প্রকল্প। আমাদের দেশে অসংখ্য মূল্যবান ব্যাকটেরিয়া রয়েছে, যেটা আমরা এখন মাইনিং বাংলাদেশ বায়ো গোল্ড প্রজেক্টের মাধ্যমে অনেক ব্যাকটেরিয়া আইসোলেট করছি, যেগুলোকে আমরা ল্যাবে টেস্ট করে দেখছি যে এগুলো বিভিন্ন ক্ষতিকারক অণুজীবের বিরুদ্ধে কার্যকরী কিনা, তারপরে ওখান থেকে স্ক্রিনিং করে আমরা অ্যান্টিবায়োটিক আবিষ্কার করছি। এবং সেগুলো দেখা যাচ্ছে অধিকাংশই নতুন অ্যান্টিবায়োটিক, কারণ আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত ওই লেভেলের আপনার অণুজীব থেকে অ্যান্টিবায়োটিক আবিষ্কারের মিশন খুব একটা হয়নি। ইতিমধ্যে 650 ধরনের উপকারী ব্যাকটেরিয়া নিয়ে তৈরি করেছেন দেশের প্রথম ব্যাকটেরিয়াল জিন ব্যাংক।
বাংলাদেশের 48টা ধানের জাত এবং অন্যান্য স্থানীয় যে ফসলের জাত আছে তার থেকে আমরা এন্ডোফাইটিক ব্যাকটেরিয়া, মানে কোষের ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেই ব্যাকটেরিয়াগুলোকে আহরণ করে 650টা ব্যাকটেরিয়ার একটি ব্যাংক তৈরি করেছি। এবং করার পরে আমরা যখন এইগুলোকে গবেষণাগারে পরীক্ষা করলাম যে গাছের বৃদ্ধিতে, রোগ প্রতিরোধে তার কোনো ভূমিকা আছে কিনা, আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম এই 650-এর ভিতরে 1 ডজনের মতো বের হয়ে গেছে ল্যাবে, তারপরে হচ্ছে পট এক্সপেরিমেন্টে এবং মাঠের গবেষণায় তারা অত্যন্ত সফলতা দেখাচ্ছে। আমরা যে বায়ো ফার্টিলাইজার পটেনশিয়াল ব্যাকটেরিয়া যেগুলোকে টার্গেট করেছি এইগুলোকে আমরা মাঠের মধ্যে ব্যবহার করেছি 3টি ফার্টিলাইজারের, আপনার নাইট্রোজেনাস ফার্টিলাইজার এবং ফসফেটিক ফার্টিলাইজার এবং পটাশ ফার্টিলাইজারের 3টা ডোজ আমরা ব্যবহার করেছি যেটা রিকমেন্ডেড ডোজ, পূর্ণ মাত্রার রাসায়নিক সার, তার চেয়ে আমরা অর্ধেক মাত্রার রাসায়নিক সার ব্যাকটেরিয়া সহযোগে যখন প্রয়োগ করেছি তখন আমরা দেখেছি প্রায় 30-40% পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে ফলন বৃদ্ধি পেয়েছে। পেনিসিলিনের কথা আমরা সবাই জানি, মূলত এই অ্যান্টিবায়োটিক আবিষ্কারের মাধ্যমেই চিকিৎসা বিজ্ঞানের নবযুগের সূচনা হয়। এতদিন বাংলাদেশ অন্যের আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা চালালেও এবার তোফাজ্জল ইসলাম নিজেই আবিষ্কার করেছেন 65টি অ্যান্টিবায়োটিক। চাইনিজ 100 আপনার মেডিসিনাল প্লান্ট এবং আমাদের বাংলাদেশের 100 মেডিসিনাল প্লান্ট থেকে আমরা চেষ্টা করছিলাম যে গুরুত্বপূর্ণ ফসলের রোগ জীবাণুর বিরুদ্ধে কোনো অ্যান্টিবায়োটিক বা ন্যাচারাল প্রোডাক্ট আমরা আবিষ্কার করতে পারি কিনা যেগুলো ফসলের রোগ জীবাণুকে আপনার যে বৃদ্ধিকে রোধ করতে পারে, সেটা দিয়ে কাজ করতে গিয়ে পরবর্তীতে আমি আপনার মাইক্রোবিয়াল অ্যান্টিবায়োটিক্স, আপনি জানেন এই অ্যান্টিবায়োটিকের সবচেয়ে বড় রিজার্ভার এবং খনি হচ্ছে অণুজীব, এবং স্ট্রেপটোমাইসিস নামে একটা স্ট্রেইন থেকে আপনার সেভারাল 1000 অ্যান্টিবায়োটিক ডিসকভার্ড হয়েছে যার অনেকগুলোই কিন্তু আমরা আমাদের জীবনে ব্যবহার করছি। তা আমি মাইক্রোবিয়াল অ্যান্টিবায়োটিকের যাত্রা শুরু করার পরে আজ পর্যন্ত আপনার প্রায় 50টার উপরে নিউ অ্যান্টিবায়োটিক আমরা ডিসকভার করেছি, এবং এটা জাপানিজ বিজ্ঞানীদের সাথে সহযোগিতায়, জার্মানের বিজ্ঞানীদের সাথে, বিশেষ করে জার্মানির প্রফেসর হার্টমুট লাচ, সে হচ্ছে আপনার ন্যাচারাল প্রোডাক্ট কেমিস্ট্রিতে ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য টপ, 1000-এর উপরে তার নিউ অ্যান্টিবায়োটিক ডিসকভারি আছে। এসব অ্যান্টিবায়োটিক উদ্ভিদে ব্যবহার করলে উৎপাদন খরচ কমানোর পাশাপাশি নিরাপদ খাদ্য ও খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। আমাদের এই নতুন অ্যান্টিবায়োটিকগুলো পৃথিবীর বিখ্যাত জার্নাল অর্গানিক লেটার্স, জার্নাল অফ এগ্রিকালচার অ্যান্ড ফুড কেমিস্ট্রি, ফাইটোকেমিস্ট্রি, জার্নাল অফ অ্যান্টিবায়োটিক্স, ন্যাচারাল প্রোডাক্ট কেমিস্ট্রি, এগুলোতে পাবলিশ হয়েছে, এবং কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো এখন বিভিন্ন ট্রায়ালে আছে, হয়তো কোনোটা আছে যেগুলো আপনার আমাদের অ্যাগ্রোকেমিক্যাল হিসাবে, বায়ো পেস্টিসাইড হিসাবে হয়তো ফিউচারে আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে কৃষিতে আসতে পারে। উমাইসিটি যে গ্রুপের যে অণুজীবগুলো ফাইটোপ্তোরা, এফানোমাইসিস, প্লাজমোপারা, যাদেরকে আগে আমরা ছত্রাক বলতাম, তারা আসলে স্টেমিনোপিলার গোত্রের অন্তর্ভুক্ত এবং পৃথিবীতে সবচেয়ে বিভীষিকাময় আপনার গাছের ক্ষতিকারক রোগ জীবাণু, তাদের বিরুদ্ধে আমি অনেকগুলো অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছি এই আমার কোলাবোরেটরদের সহযোগিতায়, এবং এদের কিছু কিছু আছে যারা আপনার ওই জীবাণুর এটিপি, আপনার যে যে শক্তি উৎপাদনের পথকে মাইটোকন্ড্রিয়াতে যে আপনার এটিপি তৈরি হয় এটাকে বন্ধ করে দেয়, আমরা ওই মেকানিজমগুলো স্টাডি করেছি। ইভেন আপনার একটা রোগ জীবাণু যে আপনার গাছকে খুঁজে পায় এবং একটা গাছ কীভাবে প্রতিরোধ করে সেই মলিকুলার কৌশলগুলো আবিষ্কার করতে গিয়ে আমরা নতুন অ্যান্টিবায়োটিক পেয়েছি। তার উদ্ভাবিত এই অ্যান্টিবায়োটিকগুলোর কিছু কিছু মানব ক্যান্সার কোষকে বিকশিত হতে দেয় না, এমনটাই প্রমাণিত হয়েছে গবেষণায়।
আমরা এগুলোকে আহরণ করার পরে উদ্ভিদ রোগ জীবাণুর পরে আমরা যেহেতু নতুন কম্পাউন্ড এগুলো, নতুন অ্যান্টিবায়োটিক, সেই জন্য আমরা ক্যান্সার লাইনের এগেনস্টে তাদেরকে টেস্ট করেছি যে তারা কি কোনো ক্যান্সার প্রতিরোধী কোনো ক্ষমতা আছে কিনা। 5-7% আমাদের যে এই অ্যান্টিবায়োটিকগুলো আছে তারা অ্যান্টিবায়োটিকের এই ক্যান্সারের সেলকে আপনার গ্রোথকে প্রলিফারেশনকে আপনার থামিয়ে দিতে পারে, টিউমারের গ্রোথকে থামিয়ে দিতে পারে। তারপরে আমরা দেখেছি অন্যান্য মানুষ এবং অন্যান্য প্রাণীর যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া, জীবাণু এবং ছত্রাক আছে তাদের এগেনস্টে। এখন আপনার কথা হচ্ছে যে এগুলো কি প্র্যাকটিক্যালি ব্যবহার হচ্ছে কিনা। প্র্যাকটিক্যালি এখনও আমাদের এগুলো কোনো ইন্ডাস্ট্রিয়াল স্কেলে প্রোডাক্ট আকারে ব্যবহার হয় নাই, কারণ আপনি জানেন একটা অ্যান্টিবায়োটিককে বাজারের প্রোডাক্ট পর্যন্ত আসতে গেলে এটা 12 বছরের উপরে, অনেক সময় 15-16 বছর পর্যন্ত পার হয়ে আসতে হয় অনেক রকমের ট্রায়ালের, অ্যানিমেল ট্রায়াল, তারপরে হিউম্যান ট্রায়াল। এসব আবিষ্কারের প্রায়োগিক গবেষণার জন্য উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও বিশ্ববিদ্যালয় শিল্প প্রতিষ্ঠান যৌথ কাজ করবার আহ্বান জানান তিনি। এই প্রোডাক্টগুলোকে ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশনের মাধ্যমে, ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি পার্টনারশিপের মাধ্যমে আমরা লার্জ স্কেলে এটা মানব কল্যাণে ব্যবহার করতে পারি কিনা, আইদার আপনার মনে করেন যে গাছের রোগের বিরুদ্ধে অথবা অন্যান্য রোগের বিরুদ্ধে। কিন্তু এগুলো নিয়ে আরও অনেক গবেষণা প্রয়োজন রয়েছে। আমরা কিছু মেকানিজম পর্যায়ে কীভাবে এরা রোগ জীবাণুকে প্রতিরোধ করে সেই পর্যায়ে মৌলিক কিছু গবেষণা করেছি, কিন্তু যদি প্রায়োগিক গবেষণার বিষয়টা এখনও একটা বিশাল ক্ষেত্র রয়ে গেছে, অনেক গবেষণা প্রয়োজন। জীবনের জয় গানে ভরসা রাখো।